नमस्कार बंधुरा, शीतकाले सबार प्रिय दूधपुली और ये दूधपुली आमी बनिए सूजी दिए। तो देखुन केमन करे बनालाम आमार ये रेसिपी। तो चलुन शुरू करा जाक। जोन्नो आमी निये नियेछि 400 ग्राम सूजी, सरु दानार सूजी, जल गरम होते दिएछि। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, গরম জল দিয়ে দিলাম সুজির মধ্যে। জলটা একটু আন্দাজ করে দেবেন। ভালো করে টিপে টিপে মাখিয়ে নিতে হবে। আরো একটু জল লাগবে। গরম অবস্থাতেই মাখতে হবে, কাজেই আস্তে আস্তে একটু সাবধানে মাখবেন। দেখুন ঠিক চালের গুঁড়ির মতনই হয়েছে মাখাটা। এভাবে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ছোট ছোট বল করে নিয়ে মধ্যে মাখা সন্দেশ গুড় দিয়ে পুলির আকারে গড়ে নিচ্ছি। 1 লিটার দুধকে আমি ফুটিয়ে নিয়ে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 2 তেজপাতা দিয়েছি, 2 এলাচকে 1/2 থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গড়ে রাখা পুরিগুলো। মাঝে মাঝে হালকা করে নাড়িয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চাল গুঁড়ি। পুলিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, একটা তুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। একদম ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নলেন গুড়।
তেজপাতা গুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে দুধ পুলি। আশা করি আপনাদের সবার এই দুধ পুলি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না। ওভেন অফ করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি।